হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, এটা আমি খুব শর্ট করে দেখাবো। প্রথমে হচ্ছে মাংসটিতে আমি যে সব বিরিয়ানি মশলা এবং টক দই মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব এটা। দেন পেঁয়াজ বেরেস্তা করব, বেরেস্তার মতো ভেজে এখানে গরম মশলা যাবতীয় যা যা মশলা আছে সব দিয়ে দিলাম। দেন আমি পোলাওটা আলাদা রান্না করে আলুটা সিদ্ধ করে ওই মাংসের সাথে সিদ্ধ করেছি, তো একসাথে পোলাওটা সাথে মাংসটা মিক্স করেছি। আলাদা পোলাও যেভাবে রান্না করে ওইভাবে রান্না করে আমি দুইটা একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য মানে দমে রেখেছিলাম। দেন এভাবেই আপনারা খুব সহজে বিরিয়ানি, খুব মজাদার একটা বিরিয়ানি তৈরি করতে পারবেন। এবং ডিটেলসে যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক থ্যাংকস, আসসালামু আলাইকুম।